ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ইছাপুর এলাকায়। মৃতের নাম নিতাই পাল। স্থানীয় সূত্রে জানা গেছে, ষাঁড়টিকে মারধরের ফলে রেগে যায় ষাঁড়, তার ফলেই ঘটে এই ঘটনা। ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হলো বছর ৭০ এক বৃদ্ধের। মৃতের নাম নিতাই পাল। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ইছাপুরে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সোমবার সকালে নিজের কৃষি জমিতে কাজ করছিলেন নিতাই পাল। আচমকাই ষাঁড়টি তাকে আক্রমণ করে। ঘটনায় গুরুতর জখম হন নিতাই পাল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরে এলাকায় দেখা যাচ্ছিল কালো রঙের ষাঁড়টিকে, তবে কোনোদিন কাউকে ক্ষতি করেনি সে। সম্প্রতি এলাকার বাসিন্দাদের তাড়া করছিল ষাঁড়টি। স্থানীয়দের দাবি, সম্প্রতি নিতাই পালের ফুলের জমির ক্ষতি করে ষাঁড়টি, সে কারণে বাঁশ নিয়ে ষাঁড়টিকে মারধর করেন নিতাইবাবু। আজ সকালেও ষাঁড়টিকে বাঁশ দিয়ে মারধর করেন তিনি। এরপরই নিতাইবাবুর উপর রেগে গিয়ে আক্রমণ করে ষাঁড়টি, শিঙে বাঁধিয়ে প্রায় ৫০ ফুট দূরে নিয়ে গিয়ে ফেলে বলে জানা গিয়েছে। স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় ষাঁড়টি। ষাঁড়টাকে প্রতিদিনই ওই ভদ্রলোক মারে। মারার পর সকালবেলায় ওই ভদ্রলোকের বাড়ি গিয়েছিল। গিয়ে বা যাওয়ার পরে ও লোক ষাঁড়টাকে মারছিল। মারতে মারতে যখন লোক রাস্তায় বেরিয়ে আসে, তখন ষাঁড়টাকে যেই পারে ষাঁড়টা উঠিয়ে গিয়ে ওকে লাফিয়ে পড়ে গুটিয়ে ধরে আছাড় মারে। আছাড় মরার পরে ভদ্রলোককে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যায়, রাস্তায় যেতে যেতে ভদ্রলোকটি মারা যায়। নিজে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারেনি। মাঝে মধ্যেই হতো, ও বাড়ি গেলেই মারে। সেই আক্রোশ থেকেই সারা এরকম, সেটা হয়তো হতে পারে। হাঁটটা এখানে প্রায় ধরুন বছর দুই আড়াই হবে না, এমনি কাউকে তো গুঁতোতে দেখিনি এখনো পর্যন্ত, এইটাই প্রথম দেখলাম। গুরুতর জখম অবস্থায় নিতাই পালকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পরিবারের সদস্যরা। আজকে সকালবেলা ওই রকম ওই বাঁশ দিয়ে মারছিল, মারতে মারতে ওই ষাঁড় কেঁদে গিয়ে ক্ষিপ্ত হয়ে ওকে ওইভাবে মেরেছে। ও ওই ওখানে মাটির গাদায় উঠে গেছে, সেখানে উঠে ষাঁড় ওকে ফেলে দিয়েছে। হ্যাঁ, এরকম বুকে বাঁধিয়ে দিয়েছে, শিং দিয়ে উঁচু করে তুলে ফেলে দিয়েছে। ও ষাঁড়টা এই কদিন আগে ওর ফুল গাছটা খেয়েছে, ওর স্ত্রীর ওয়াইফের ওই কাপড় ছিঁড়ে দিয়েছে, সেই জন্য রাগ আছে ওর উপরে, মেরেছে। ভুল করেছে, একটা অন্যায় করেছে, মারাটা ঠিক হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গাইঘাটা।